সকাল সকাল 11টার সময় সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে আমাকে ফোন করে এবং ফোন করে আমাকে তার মৃত্যু সংবাদ দেন। খুবই কাঁদছি, আমি বললাম এখন খুবই দুঃখের সময় নিশ্চয়ই। আমি তারপর সেই খবর মুখ্যমন্ত্রীকে দিই, মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপার সম্বন্ধেই যথাযথভাবে ওয়াকিবহাল থাকেন সবসময়। সাধন পাণ্ডে আমারই লোকসভা কেন্দ্রের একজন বিধায়ক এবং কোন সন্দেহ নেই যে নবারের জেতা এক বিধায়ক তার নিজের এলাকায় কতটা জনপ্রিয় হলে জিততে পারে আমি সেটা উপলব্ধি করতে পারি। এবং সত্য সত্যই কনজিউমার অ্যাফেয়ার যে দপ্তর, সেই দপ্তরটাকে জনমানসে উপস্থাপিত করে তার কার্যকারিতা সম্পর্কে যেভাবে একটা দপ্তরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তাতে সাধন সংগঠক, অপরদিকে ভালো প্রশাসক হিসাবে চিহ্নিত হতে পেরেছি। আমি নিজে ভারতবর্ষের পার্লামেন্টের লোকসভার এই কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুডের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, দিল্লিতে বৈঠক করলেও আমাকে কনজিউমার সচিব বলেন যে আপনাদের রাজ্যের মন্ত্রীকে আমরা এমনভাবে কাজ করতে দেখি যা অন্য রাজ্যের মন্ত্রীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে না। আমার সঙ্গে সাধনের স্ত্রী শক্তি পাণ্ডে, তারও ইতিমধ্যে দুবার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন যে একটি বিমানে রাত্রি 11:45 তার মরদেহ আসবে এবং তিনিও বলেছেন যে শশী পাঁজা এবং সুজিত বোসকে সেখানে পাঠানো হবে এয়ারপোর্টে, তারপর সেই মরদেহ নিয়ে এসে রাখা হবে P7-এ, তারপরে কাল তার পরিবারের সঙ্গে আলোচনা করে তার সমস্ত ব্যবস্থা কখন কিভাবে হবে বিস্তারিতভাবে আমরা নির্ধারণ করব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।